हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आजकल भिडियोते देख आप वंदे भारत एक्सप्रेस। हाँ, से ट्रेन भारत से नतून प्रजुक्तिजुक्त हाई स्पीड ट्रेन जेटा निये एखन खूब हईचई चलछे, से वंदे भारत एक्सप्रेस। आमरा कोनो रेलवे स्टेशन बा कोनो लैंड थेके देखबो ना, आमरा देखबो एकटा चलंत ट्रेन थेके, माने डाउन तेभागा एक्सप्रेस थेके आमरा देखबो आप न्यू जलपाइगुड़ी वंदे भारत एक्सप्रेस के। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অনুরোধ করব নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন নিত্য নতুন নোটিফিকেশনের জন্য। ঘড়িতে অলমোস্ট 9:35 মতো বাজে এবং আমরা চলেছি কোটালপুকুর রেলওয়ে স্টেশনকে ক্রস করতে। কোটালপুকুর হচ্ছে পাকুড়ের ঠিক আগে, মানে কোটালপুকুর দেন তিলভিটা দেন হচ্ছে পাকুড় রেলওয়ে স্টেশন। तो जेहेतु आमादेर ट्रेन 15-20 मिनट लेट, सेजोन्नो आमरा एकटु देरीते क्रस करब कोटालपुकुर के। कोटालपुकुरेर राइट टाइम होच्छे क्रस करार 9:11 तेभागा एक्सप्रेसेर, डाउन तेभागा एक्सप्रेसेर। आर सेई साथे 22301 आप न्यू जलपाइगुड़ी वंदे भारत एक्सप्रेस एई नतून ट्रेनटी কোটালপুকুরের রাইট ক্রস করার রাইট টাইম হচ্ছে 9:37 AM, মানে সকাল 9:37। যেহেতু আমাদের ট্রেনটা একটু লেট করেছে সেই জন্য আমাদের তেভাগা এক্সপ্রেস, ডাউন তেভাগা এক্সপ্রেস আপ বন্দে ভারত এক্সপ্রেসকে কোটালপুকুর স্টেশন জাস্ট ক্রস করেই তার পাশ দিয়ে বেরিয়ে যাবে আপ বন্দে ভারত এক্সপ্রেস, না হলে হয়তো পাকুড়ের কাছাকাছি কোথাও ক্রস করতাম। বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু বেশি স্টপেজ নেই। বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে উঠলে তারপরে স্টপেজে কিন্তু বোলপুর শান্তিনিকেতন, দেন কিন্তু মালদা। হাওড়া থেকে মালদা আসতে মাত্র খরচ হবে আপনার 745 টাকা। আর বন্দে ভারত এক্সপ্রেসে এনজিপি যেতে গেলে আপনাকে গুনতে হবে 1140 টাকা। মনে রাখতে হবে এগুলো কিন্তু দুটোই আমি বেস ফেয়ার বলেছি। তো আমরা এখন বর্তমানে 9:37 AM মতো বাজে ক্রস করে যাচ্ছি কোটালপুকুর স্টেশন। যেহেতু আমাদের তেভাগা এক্সপ্রেস একটু লেট করেছে সেজন্য কিন্তু একটু লেটে ক্রস করলাম, নাহলে 9:11 আমাদের ক্রস করে যাওয়ার কথা কোটালপুকুর স্টেশন। জাস্ট কোটালপুকুর স্টেশনটা ক্রস করে বেরাবো আর সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ক্রস করব এবং বা দেখতে পাবো আপ বন্দে ভারত এক্সপ্রেসকে। আমার সাথে আপ বন্দে ভারত এক্সপ্রেসকে দেখতে গেলে কিন্তু ভিডিওটা বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন আপ বন্দে ভারত এক্সপ্রেস ক্রস করে যাচ্ছে তেভাগা এক্সপ্রেসকে। বন্দে ভারত এক্সপ্রেসের তেভাগা এক্সপ্রেসকে ক্রস করতে কিন্তু মাত্র 5-6 সেকেন্ডস মতো টাইম লেগেছিল। অত অল্প সময়ের জন্য ভিডিওটা রাখলে আপনারা কিছুই বুঝতে পারতেন না যে এত স্পিডে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমি ভিডিওর স্পিডটা একটু কমিয়ে লেন্থটা একটু বাড়িয়ে টাইম লেন্থটা তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপ বন্দে ভারত এক্সপ্রেসকে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।